অব্দি সাজি বৈঠি। শুনলাম তুই নাকি যারে ইচ্ছা তারে কালেকশন ভার্সেস হারায় ফেলস। দেখি তোর বুকের কত পাটা, তুই পারলে আমার কালেকশন ভার্সেস কইরা হারায় দেখা। এই বেটা, এই কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিতাছস? কালেকশন ভার্সেস করতে তো ড্রেস আপ লাগে, তোর কাছে তো ড্রেস আপই নাই। কি, আমি অ্যাডাম নিয়ে রাখছি দেখাচ্ছি যে আমার ফকিনি ভাবতেছস? হ, তোমার লেভেল 100 কেমনে ভাই? কি কি, আমারে তো নুব ভাবছিল। এই যে না দালাল, এই বর্ডার বাচ্চা, নুবের বাচ্চা, তোর অকাত থাকলে তুই আমার সাথে কালেকশন বাড়তেছে। আয় শালা ফকিন্দির বাচ্চা, বাংলাদেশের কত কালেকশন ভার্সেস কিং রে আমি হারাইলাম, আর তোর মতো একটা বড়টা কিনা আমারে বলো যে আমি তোরে হারাইতে পারবো না। আয় বেটা, আয় কালেকশন ভার্সেস নিয়ে এমন ভাবে বড়বো সারা জীবন আমার নাম ভুলতে পারবি না। আচ্ছা ঠিক আছে, কালেকশন ভার্সেস শুরু কর তাইলে। আমিও দেখতে চাই যে তোর 100 লেভেলের আইডিতে কি এমন আছে। তুই যে 100 লেভেল 100 লেভেল করতাছস, দেখা কি দেখাবি। আমার আইডিতে যা যা কালেকশন আছে না, দেখলে তোর মাথা ঘুরাইবো। এই নে, পারলে তুই এই বান্ডিল দেখা। ওরে বাবা, ও ভাই, এটা কি বান্ডিল? এইটা কি বান্ডিল মানে এই শালা গেইনা দালাল, পারলে দেখা। আমার তো মনে হয় তুই পারবি, তোর লেভেল তো মাত্র 77 না কত, আমি হইলাম 100 লেভেলের প্লেয়ার। তুই পারলে তোর অকাত থাকলে দেখা। দাঁড়া দাঁড়া দেখাইতেছি, তোর আইডিতে 100 লেভেল হয়ে গেছে দেখে তুই অনেক ভাব নিতাছস না, মনে হয় তো 100 লেভেল গিলিস করে করতোস। এই নে শালা তোর বান্ডিল, এই দেখ দেখ। আবে তুই এটা দেখে এলাইছস তো কি হইছে শালা ফকিন্নির বাচ্চা? তোর যদি অকাত থাকে তাইলে তুই এই বুইয়া বান্ডিল, না না এটা না, তুই পারলে আমারে এই বান্ডিলটা দেখা। ও ভাই, ইয়ে কিয়া হে, আমারে ফকিন্নি কস। এই শালা তুই জানোস আমি যা গেমে এক মাসে খরচ করি, তা তো তুই মনে হয় তোর এই আইডি বানাইতেও খরচ করস নাই। দাঁড়া তোর ফকিন্নি মার্কা বান্ডিল এখনই দেখাইতেছি। এই তো পাইছি, এই নে, এই নে তোর বান্ডিল নে। কি রে ভাই, তোমার কাছে এই বুইয়া বান্ডিলও আছে? আমি হইলাম 100 লেভেলের প্লেয়ার, আমার এই যে তো কোনো কালেকশন ভার্সেসের অভাবই নাই। তুই পারলে হন এই বান্ডিলটা দেখা। তাহলে শুন, আমি হইলাম গেইনার দালাল, বুঝছস? তোর এই ফালতু মার্কা এইসব ফকিন্নি মার্কা বান্ডিল দেখানো আমার জন্য কোনো ব্যাপারই না। জাস্ট এ সেকেন্ড, ঠিক আছে, আমি তোরে এখনই দেখাইতেছি, এখনই দেখাইতেছি। কই গেল বান্ডিলটা? একদম নিচে চলে গেছে তো, ওই জন্য তোরে দেখাইতে পারতেছি না, নাইলে তোরে সেকেন্ডের ভিতরে দেখাই দিতাম। তুই আমার এইসব বালের কালেকশন দেয় আমার সাথে ফাফন নেস। হ্যাঁ হ্যাঁ, বটের বাচ্চা বট দ্বারা দেখাইতেছি। কই গেল রে, কই গেল রে পাকি, কই গেল বান্ডিলটা, গেল কই? এই তো পাইছি, এই তো পাইছি। আলার পোহালা 100 লেভেল ওইটা ভাব নেস না? এই দেখ, এই দেখ দেখ। আরে ভাই কি রে, বুঝলাম না কিছু, তোমারে যাই দেখাই তুমি তাই দেখাই ফেলো। তুই বেটা কারে কালেকশন ভার্সেস চ্যালেঞ্জ দিস? তুই কি ভুইলা গেছিলি যে আমি গেইনার দালাল? হ্যাঁ, আমার কাছে এইসব ফালতু মার্কা ড্রেস আপ থাকবো না। দাঁড়া এখন আমার পালা, তোর এখন আমি দেখামো, বুঝছস? তুই এখন খালি দেখবি যে আমার আড়িতে কী কী কালেকশন আছে, বুঝছস? দাঁড়া দেখাইতেছি তোর কী বান্ডিল দেখামো রে ভাই। তুই 100 লেভেলের প্লেয়ার না, তুই পারলে এই সামান্য একটা, না এটাও দেখামো না তোরে। দাঁড়া তোর কী বান্ডিল দেখানো যায়? এই যে তুই পারলে এই সামান্য একটা বান্ডিলই দেখা যা, জুকার। তুই তো 100 লেভেলের প্লেয়ার, অনেক ওল্ড প্লেয়ার, তোর কাছে তো এটা থাকবেই তাই না? তুই পারলে দেখা। আরে ভাই, এই এই বান্ডিল আমি কেমনে দেখা মোরে ভাই? এই বান্ডিল তো বার করতে অনেক ডায়মন্ড লাগে, আমি কি এই বান্ডিল বের করতে পারবো? আচ্ছা তুই না একটু আগে আমার ফকিন্নি বললি, তুই তো বড় লোক, তাইলে তুই এই বান্ডিল বের করতে পারস নাকি? কি রে, তুইও কি ফকিন্নি নাকি? তুমি কারে ফকিন্নি কও? হ্যাঁ কারে ফকিন্নি কও, আমার আইডিতে অনেক কালেকশন আছে, দেখাও তোমার আইডিতে কি বাল আছে, দেখাও কি কালেকশন আছে, কি এমন রেয়ার আইটেম আছে, কি এমন ভাই কি আছে, দেখাও দেখাও কি দেখে বা দেখাও, আমি তোমারে দেখাই দিমু, তুমি দেখাও খালি একবার দেখাও। রুক তে রুক বাততে তেরি মা কি চুত তেরি রুক। তুই বেটা ফাফর একটু বেশি নিতাছস, এখনো সময় আছে, কালেকশন ভার্সেস হার মাইনা নেই, মাপ চা মাপ কইরা দিমু। আরে দূর দূর, তোর মতো ফকিন্নি ডুবের কাছে আমি হার মানমু? তুই দেখা কি দেখাবি। নে পারলে এখন এই বান্ডিল দেখা, এই বান্ডিল দেখা, তুই দি তোর কত অকাত। এই বান্ডিল, এই বান্ডিল দেখামু, যাও যাও, এই রাউন্ড তুমি দিচ্ছ, যাও এরপরে কি দেখাবা দেখাও, দি তোমার কি আইডিতে তোমার কি এমন রেয়ার কি আছে, মানুষে হারায় ফেল কি এমন আছে, দেখাও তো দি, আমি দেখতে চাই তোমার কি কি এমন রেয়ার জিনিস আছে, আরেকটা দেখাও আরেকটা দেখাও। হালার পু হালা 100 লেভেল রাইডি নিয়ে আইছে আমার কালেকশন বাড়ার চ্যালেঞ্জ দিতে, কিছুই দেখাইতে পারে না, যাই দেখাই ও কিছুই দেখাইতে পারতেছে না। তোর এখন নর্মাল বান্ডিল দেখামু, নে দেখা, এইটা দেখা তুই, এইটা দেখা। আরে এইটা কি ভাই,
বান্ডিল ভাই, এটা কি ফ্রিতে দিছে নাকি? এই বান্ডিলটা তো সুন্দর নাই। আচ্ছা সুন্দরের মায়ের বাপরে ভাই, তুই আগে বান্ডিল দেহা আলার পুতালা, তুই অনেক পাপন নিছিস আমার সাথে। বান্ডিল দেহা, এই বান্ডিল যদি না দিতে পারোস তাহলে আমার 3 পয়েন্ট নে। 3 পয়েন্ট নে, 3 পয়েন্ট যা দিলাম, সমস্যা কি? তুই দাঁড়া আমি তোরে আরো বান্ডিল দেইতেছি। সাথে আমার বাল ছড়া গেল। ইয়োপি সাকি, তোর যদি বুকের পাড়া থাকে, তোর যদি কলিজা থাকে, তুই যদি কালেকশন ভার্সেসের কিং হয়ে থাকস, তো ওকাত থাকলে তুই এই ব্যাক ডান্সার বান্ডিল দেখা। রুকো জরা, সবর করো। আরে ভাই, এতক্ষণ পরে তুমি একটা ভালো ড্রেসার দেখাইতে পারলা। চুপ ফকিং, বেশি কথা বলবি না। তোর ওকাত থাকলে তুই ব্যাক ডান্সার বান্ডিল দেখা, মনে হয় না তো জীবনে দেখছ চোখে ব্যাক ডান্সার বান্ডিল। ওকাত থাকলে দেখা আবার পোয়ালা বট। তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মাই। দেখ দেখ তোর বালের ব্যাক ডান্সার বান্ডিল দেখ। আরে দূর ভাই, এটা কি বান্ডিল দেখাইলা তুমি? আমি তো খুঁজেই পাইতেছি না, আমার কাছে মনে হয় আছে। এটা তো একদম ফ্রি টাইপের বান্ডিল লাগতেছে, কিন্তু আমি পাইতেছি না। যাই হোক, তুমি 100 লেভেলের প্লেয়ার, এখন পর্যন্ত একটা রাউন্ডও জিততে পারতেছো না। এক রাউন্ড তোমারে জিতাই দেই, ঠিক আছে? যাও, তুমি 1 পয়েন্ট। আরে রাখ তো ভাই, তোর দয় আমার লাগবে না। তুই বান্ডিল দেখাইতে পারস না, ওইটা কো। এখন তোর পালা, তুই কি বান্ডিল দেখাবি? দেখা, ঠিক আছে, এইবার তো আমি দেখাবোই দেখাবো। আমি 100 লেভেলের প্লেয়ার, এইবার তোর আমি হারাই ছাড়মো। তুই দেখা কি দেখাবি? তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মাই। তুই বেশি ভাবনি যাচ্ছস, তুই না না পারলে এই বান্ডিল দেখা। তুই দেখি তোর কত ওকাত বাইরে ভাই, দেখা এই বান্ডিল। আরে আরে, এই গোল্ডেন শেড তো আমার কাছে নাই, আমার কাছে ওই বাকি সবগুলো আছে, ওইগুলো দেই লইব। এইটাই দেই তুইব আলার পালা, না থাকলে কো, নাইলে কিন্তু আমার 4 পয়েন্ট হয়ে যাইব। ভাই এই বান্ডিল তো আমার কাছে নাই ভাই, যাও তুমি আর 1 পয়েন্ট, আমি তোমার আর 1 পয়েন্ট জিতা দিলাম। এইবার আমি কামব্যাক করব, দেখাও কি দেখাইবা। আরে ভাই, তোমারে কি আর দেখামু, তুমি তো এমনি কাইন্দা দিতাছো। তুমি এই ইনকিউবেটরের বান্ডিলটাই দেখাও, যাও। এটা তো মনে হয় আছে তোমার কাছে, তাই না? দেখাও দেখাও। না ভাই, এইটাও নাই আমার কাছে। আচ্ছা ঠিক আছে, তাইলে তুমি এই যে গোস্ট ক্রিমিনালটাই দেখাও। ভাই রে ভাই, তুমি এগুলো কি দেখাইতেছো ভাই? তোমার আইডিতে এত কালেকশন ভাই, আমার ভাবনার বাইরে ভাই। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমারে মাফ করে দাও ভাই। তুমি কালেকশন ভার্সেসের কিং ভাই, ভাই প্লিজ ভাই, ভাই আমার আইডিটা নিও না ভাই, আমার 100 লেভেলের আইডি ভাই। তুমি কালেকশন ভার্সেসের কিং ভাই, যাও যাও। তো গাইস, ফাইনালি দেখতেই তো পারলা, আমরা কিন্তু 100 লেভেলের প্লেয়ারকেও কালেকশন ভার্সেসে হারিয়ে দিছি। তো যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যাদের যাদের কম দামে ডায়মন্ড লাগবে গাইস, অবশ্যই আমার থেকে ডায়মন্ড কিনবা। তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিও স্ক্রিনে দেওয়া আছে, ঠিক আছে? আর দেখো গাইস, গেরিনা আমার কালেকশন ভার্সেসের কিং বানানোর জন্য কি কি দিছে দেখো। ইমোট দিছে, ড্রেস দিছে, গান স্কিন দিছে, তারপর অনেক কিছু দিছে। এগুলো কিন্তু গেমে খুব তাড়াতাড়ি চলে আসবে গাইস। তো সবাই ডায়মন্ড কিনে রাখো। আর ডায়মন্ড কিনতে চাইলে গাইস, তোমরা চাইলে একটা ওয়েবসাইট থেকে ডায়মন্ড কিনতে পারো, যেটা 100% ট্রাস্টেড। ওইখান থেকে তোমরা ইউনিপিন কিনে নিজে নিজে টপ করতে পারবা। তো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি কি করে কিনবা গাইস। আমার ডেসক্রিপশনে ওয়েবসাইটটার লিংক পেয়ে যাবা, ওইখানে ক্লিক করলে কিন্তু তোমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখানে ফার্স্ট অফ অল তোমরা হচ্ছে গিয়া তোমাদের ইমেলটা সিলেক্ট করবা, তারপর হইতেছে কত ভাউচার কিনবা, অত ভাউচার হইতেছে গিয়া তোমরা সিলেক্ট করবা। তারপর নিচের দিকে আসলে কিন্তু বিকাশ নগদের অপশন পেয়ে যাবা, ওইখানে তোমরা পেমেন্ট করে দিলে কিন্তু ইউনিপিন পেয়ে যাবা। আর ইউনিপিন কিনা হয়ে গেলে গাইস, তোমরা চলে যাবা সব গেরিনা এমআই এ। তারপর ওইখানে তোমরা তোমাদের ইউআইডিটা লিখবা, এন ইউআইডি লেখা কিন্তু গাইস লগ ইনে ক্লিক করার পর কিন্তু এখানে হচ্ছে গিয়া ইউনিপিন ক্রেডিট ভাউচারে ক্লিক দিবা, তারপর প্রসেস টু পেমেন্টে ক্লিক করবা। তারপর হইতেছে গিয়া গাইস, ওইখানে তোমরা অপশন পেয়ে যাবা যে তোমরা কত ডায়মন্ড কিনবা, তো অত ডায়মন্ড সিলেক্ট করবা। তারপর হইতেছে গিয়া গাইস, তোমরা এখানে ইউনিপিন ভাউচারে ওইখানে ক্লিক করে দিবা, তারপর এখানে তোমরা কোডটা বসাবা, এন্ড ইজিলি তোমাদের টপ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।